অনেকদিন বাদে ব্লগ করা হচ্ছে। ছেলের গরমে ছুটি পড়ে গেছে, তো ডেফিনেটলি ওর ইচ্ছে হবে একটুখানি বাইরে ঘুরতে যাওয়ার। অফবিট জায়গায় যাচ্ছি গরমকাল হিসেবে, বাট আমার জন্য নতুন এক্সপিরিয়েন্স, শতাব্দীও আগে বোধহয় যাইনি। আমরা গিয়ে দেখি ওখানে কেমন ঘোরাফেরা হয়, আপনাদের সাথে শেয়ার করব আমরা এক্সপিরিয়েন্সটা। প্রায় 7টা থেকে আমরা বেরিয়েছি, এখন প্রায় বাজে 7:22, আশা করি 11টার মধ্যে পৌঁছে যাবো, তাই তো গুগল ম্যাপ দেখাচ্ছে। মাঝখানে একবার হল্ট করব, আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হবে, সঙ্গে থাকবেন। অনেকটা ড্রাইভ করে আমরা চলে এসেছি এখন শক্তিগড়ে, আর এখানে এসে দেখতেই পাচ্ছেন আমরা ধোসা মহলের সামনে দাঁড়িয়েছি, শক্তিগড় হোটেল। আর দোকানটার কটা নাম বুঝতেই পাচ্ছি না, নিউ ল্যাংচা মহলও লেখা আছে। এখানে আমরা একটু ব্রেকফাস্ট সেরে নেব, লুচি তরকারি অর্ডার করে দেওয়া হয়েছে। আর চলুন ততক্ষণ এখানে মিষ্টিগুলো রাখা রয়েছে দেখে নিই আমরা। আর এই দেখুন এখানে বিভিন্ন রকম মিষ্টি, আর এই হলো শক্তিগড়ের স্পেশাল ল্যাংচা, বিভিন্ন রকম দামে রয়েছে। আর এই দেখুন সীতাভোগ, মিহিদানা। ব্রেকফাস্ট সেরে আমরা আবার আমাদের জার্নিটা স্টার্ট করলাম। 2 hours later, এই দেখুন আমরা রিসর্টের কাছাকাছি প্রায় চলে এসেছি, আর 500 meters বাকি, এই যে আমরা এসে গেছি। আমরা আজ এসে গেছি শান্তিনিকেতনে, আর আমরা বুক করেছিলাম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি শান্তবিতান। এখানে আমরা রুম নিয়েছি একদম সিটির মাঝামাঝি, স্মার্ট বাজার এবং বিশাল মেগামার্টের অপোজিটে। ঢুকেই দেখুন টেরাকোটা স্টাইলে বানানো একটা সিনারি, আর এখানে কিছুটা জায়গা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, রিসেপশনটাকে রিনোভেট করা হচ্ছে, আর কিছু রুমসও নাকি এখানে রিনোভেট করা হচ্ছে, আর টেম্পোরারি একটা রিসেপশন ওইদিকে করা হয়েছে। ওইদিকে গিয়ে আমরা আমাদের রুম কিজগুলো নিয়ে নেব, যেটা আমরা এই ব্লকে পেয়েছি। আর এদিকে অনেক বড় একটা গ্রাউন্ড আছে, যেটা বলতে পারেন একটা ওপেন পার্কিং ফোর হুইলার্সদের জন্য। আর এদিকে একটা সুইমিং পুল হচ্ছে, যেটা হয়তো সম্ভবত খুব তাড়াতাড়ি একটা ভালো অ্যাট্রাকশন হতে চলেছে এখানকার। আমরা এখানে প্রায় 1টা নাগাদ পৌঁছেছিলাম, তাই এসেই লাঞ্চ অর্ডার করে দিয়েছিলাম, আর লাঞ্চও বেশ রিজনেবল প্রাইসিং এখানে অ্যাভেলেবেল রয়েছে আপনাদের জন্য। দুপুরবেলা একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়ে বিকেলবেলা আমরা বেরিয়ে পড়লাম সোনাঝুরির হাটটা দেখব বলে। আর আমরা যখন বেরিয়েছিলাম তখন টাইম খুবই কম ছিল, তাও একটা অ্যাটেম্পট আমরা নিলাম। আর দেখুন আমরা এসে এখানে পৌঁছে গেছি, আর মার্কেটটা এখান থেকে শুরু হচ্ছে, যত ভেতরের দিকে যাবেন আরও দোকান আপনারা দেখতে পাবেন। যে সমস্ত ব্যবসায়ীরা এখানে এসেছেন এরা অনেক দূর থেকে নিয়ে আসেন নিজের জিনিসপত্র, এখানে কোনো লাইটিংয়ের ব্যবস্থা নেই, যতক্ষণ সূর্যের আলো আছে ততক্ষণ এখানে বাজারটা বসে থাকে, তারপরে এনারা নিজেদের জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরে যান। অনেক দূর দূরান্ত থেকে আসা ট্যুরিস্টদের আমরা এখানে দেখতে পাচ্ছি, অনেকেই নিজের মতন করে কেনাকাটা করছেন, শতাব্দীও অনেক কিছু কেনাকাটা করবে প্ল্যান করে এসেছে। চলুন দেখি কী কী শপিং হয় আজকে। 1 hour later, এই মার্কেটেই ঘুরতে ঘুরতে 1 ঘন্টারও উপর হয়ে গেছে, আমরা এখানেই আছি। আর সোনাঝুরি মার্কেটের একদম শেষে আপনি অনেকগুলো রেস্টুরেন্ট এবং রিসর্টও দেখতে পাবেন, এগুলো আমরা দেখে গেলাম, যদি ভবিষ্যতে কখনো আসি হয়তো এই সমস্ত জায়গাতেও আমরা একবার ভিজিট করতে পারি। আজকে যেহেতু হাতে সময় খুব একটা বেশি ছিল না, তাই আমরা আর কোনো জায়গায় এক্সপ্লোর করতে পারিনি, কিন্তু এই সোনাঝুরি হাটটা আমাদের খুবই ভালো লেগেছে। ঘুরে ঘুরে শপিং করে বিকেলবেলাটা বেশ ভালোই কাটলো আমাদের, আর এখানে কিছু গ্লিমস আমি দিয়ে দিলাম আজকে শপিংয়ের। প্রথম দিনটা আমাদের এখানে বেশ ভালোই কাটলো, আশা করি ভিডিওটি আপনাদেরও পছন্দ হয়েছে। যদি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আপনার কাছের মানুষের সাথে ভিডিওটিকে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।